দেখাবো চলে এলাম রান্নার জায়গায় সকালবেলা টুকটাক যা করেছি আপনাদের একটু দেখাই ভাত তো হয়েই গেছে আর এগুলো সব কালকে টুকটাক করে আছে আজকে সকালবেলা একটু সকালবেলায় মাছ অল্প করে করে দিয়েছি আবার রান্না করব মাছ এটাই এখন সব আবার টিফিন টিফিন খেয়ে নেবে তাহলে চলুন কী কী করা যায় দেখাচ্ছি হাত এখানে সব সবজি রেখে দিয়েছি এখানে সব সবজি টবজি কেটে নিই আর মাছ করব। তাহলে এই সবজিটা আমি কেটে নিয়ে আপনাদের আবার সব দেখাচ্ছি পরে এত ঠান্ডা পড়েছে যে কিছু কাজ কাজকর্ম করতেই ভালো লাগছে না আর করার কিছু নেই ঠান্ডার মধ্যেই সব কিছু করতে হবে তাহলে আমি সবজিগুলো কেটে নিই তাহলে আপনাদের সাথে পরে আমি সারাদিন টুকটাক রান্না করে যাবো এই যে একটু ছোট্ট একটা আমার ছিল এবার রান্না করবো আর এই যে পালং শাক মাছের তেল দিয়ে পালং শাক বসিয়েছি এখানে আর এখানে এখানে আলু বসিয়েছি আলুটা মাছগুলো করবো তাহলে তাহলে আবার পরে আপনাদের সব দেখাচ্ছে সব বসিয়ে দিয়েছি পালং শাক খেতে খুবই ভালো লাগে আমাদের আর মাছের তেল দিয়ে খাওয়া আরও ভালো হবে শুধু ভালো লাগে খেতে শুধু মাছের তেল দিয়ে ভালো লাগবে চায় না শুধু পালং শাক এখন শীতকালে পালং শাকটা খেতে খুবই ভালো লাগে আরও শীত পালাম তো আরো বেশি ভালো লাগে

দেখি দু চারটে এখন পিঠে বানাবো তাহলে তোমরা দেখতে বড়শুরও পিঠে হচ্ছে না বৌমার একটু খেতে ইচ্ছা করছে নিজে বানিয়ে নিক হ্যাঁ এখন দু চারটে বানিয়ে খেয়ে না পরে সময় মতন বেশি করে করব তখন আপনাদের আবার সব কিছু দেখাবো এই যে নাটক হাতে দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন বাজে রাত্রি আটটা এখন যাচ্ছে পিঠে বানাতে আমি বেশি করবে না দুই চারটে নিজের মতন যেমন পারে করে না তো যেমন পারে করে খেয়ে পরে আবার আমরা সময় মতন করবো তখন আপনাদের সব দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে এখানে তোর মা কি করছে রে তোর মা কি করবে হ্যাঁ নারকোল খাবে নারকেল খাবে নারকোল কি দিয়ে খাবে পিঠে করবে পিঠে কি পিঠা করবে তোর মা হ্যাঁ কে খাবে আমি হ্যাঁ ওরই পরে দুষ্টু করে নাই দেখো কি বলছে একটু টাটা করে দাও তো সবাইকে একটু নাচ দেখা একটু নাচ দেখা দেখি এখানে দেখা যাবে ওই সাইডে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা ভিডিওটা দেখুন বোমা নারকোলটা খুলে নিয়ে বানাতে পারে দেখি আপনাদের সব দেখাবো বলে নারকেল কোণ তলায় তো আছে চলে এসেছি এখন কিচেনে এখন পিঠা বানাবো কোনোদিনও আমি পিঠে বানাইনি জানো তো তো লাইফে ফার্স্ট টাইম আমি এখন পিঠে বানাবো মানে ট্রাই করছি জানি না কেমন কি হবে কি হবে না হবে সব কিছুই তোমরা দেখতে পাবে তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি বলো তো তাহলে আজকে এটাও শেয়ার করব দেখতে পাচ্ছ আমি এখন নারকেলটাকে ভালো করে এখন জাল দিয়ে নিচ্ছি যেমন নারকেল নাডু করে ওরকম করবো না একটু তার থেকে কম অত পাক দেব না হালকা পাক দেব তো একটু গুড়টাকে জল দিয়ে আগে লিকুইড মতো করে তারপরে নারকেলটাকে এখন দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আর একটুখানি মনে চিনি লাগবে কারণ আমার গুড়টা কম হয়ে গেছে গুড়টা অল্প ছিল ওই জন্য আমি অল্পই দিয়েছি আর একটু চিনি দিয়ে নেবো লাস্টে তাহলে মেকআপ হয়ে যাবে তো তাহলে যাই হোক তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের অত ভিডিও বানাবো না আজকে আমি পাটি সাপটা বানাবো তো দেখতে পাচ্ছি এটা তাহলে আগে হয়ে যাক তারপরে আমি এখানে একটা ব্যাটার গুলে নেব তার মধ্যে আমি কি কি দেবো বলো তো হ্যাঁ কি কি দেবো ভুলে যাচ্ছে আমি কি কি দিয়েছি আর কি আমার মনে হচ্ছে না তো যাই হোক দিয়েছি হচ্ছে মাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কি কি দেবো তো দিয়েছি হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছি এই যে আতপ চাল এই আতপ চালটা মিক্সিতে দিয়ে নেবো আর একটু ময়দা দিয়েছি আর একটু সুজি দিয়েছি ব্যাস আর একটু নুন চিনি হালকা দিয়ে দিয়েছি কিন্তু আমার জানো তো মনে হচ্ছে চালের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো যার জন্য প্রথমবার যখন করছিলাম ফেটে ফেটে যাচ্ছিলো তো তারপরে মা এসে আবার ঠিক করে দিল তারপর থেকে আবার ঠিক হচ্ছিল তো মাই করে দিয়েছে বেশিরভাগটা আর আমি লাস্টে দু তিনটা করেছি দেখতে পাচ্ছি এখানে আমার সব রেডি হয়ে গেছে চলে এসেছে মা এখন পিঠে বানাতে আর আমি এদিকে সোনার খাবার করে নিয়েছি ওকে আজকে ডালিয়া খাইয়েছি তো ডালিয়া করা হয়ে গেছে আর এদিকে ভাতও বানিয়ে দিয়েছে আর এদিকে দেখো ব্যাটার করা হয়ে গেছে বোমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে এই যে করছি দেখুন কড়াইতে পরে করবো একদিন মেয়েরা সব আসুক বাড়িতে তারপর এই বাচ্চা নিয়ে আমাদের আর হয়ে ওঠে না এখন কি করবো শীতকালে তো একটু পিঠে পা খেতে এই দু চারটে করে দিচ্ছি দশটা কুড়ি দেখতে পাচ্ছ পিঠে হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে পাটি সাপটা অল্প করেই করেছিলাম তাও অনেকটাই হয়েছে ছোট ছোট করে করেছি অনেকটাই হয়েছে তাহলে কেমন লাগলো তোমরা তাহলে অবশ্যই জানাবে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি পার্টি ঠিক আছে পার্টি সব ট্রফিটা কেমন লো কাটো তোলো আমাকে কাটো কাটো